দশম শ্রেণী আজকে তোমাদের ইতিহাসে আমার পঞ্চম পর্ব প্রথম দ্বিতীয় অধ্যায় এটা কিন্তু প্রথম স্টেজটার শেষ বক্তব্য কেন স্টেজ বললাম আগে প্রথমেই বলেছিলাম যে চ্যাপ্টারটা কেমন করে পড়তে হয় বুঝে নিতে হয় প্রথমে একটা চ্যাপ্টারকে জ্বর পাকানো থাকে শেষ সেটাই জ্বরটাকে খুলতে হয় দেখো এখন দেখে না প্রথম স্টেজে বলেছিলাম যে এই সি এই মঞ্চে উঠে আমরা লেকচার দেবো সংবাদপত্র সাহিত্য এবং নাটক কী কী সম্পর্কে দ্বিতীয় স্টেজে উঠবো আমরা শিক্ষা নিয়ে সংস্কার নিয়ে আলোচনা করব দ্বিতীয় স্টেজে উঠবো আমরা সামাজিক সংস্কার দেখবো আর তৃতীয় চতুর্থ স্টেজে উঠবো যখন তখন ধর্ম নিয়ে সংস্কার করবো চারটা শেষ হয়ে যাবে তাহলে আমাদের এখন এই প্রথম অধ্যায়ে নাটক হয়ে গেছে সাহিত্য হয়ে গেছে ধর্ম হয়ে গেছে একটা আর একটা আমাদের পত্রিকার আলোচনা আছে গ্রাম্য বার্তা প্রকাশিকা এটা আলোচনা করলেই আমাদের কিন্তু এই মঞ্চে বক্তব্য শেষ দ্বিতীয় মঞ্চে যাব শিক্ষা নিয়ে আলোচনা করতে আমাদের এটা চার নম্বর এটা পাঁচ নম্বর পড়ব হ্যাঁ চলো দেখিনি একটু আমরা দুটো বইকে কম্পেয়ার করে পড়াই নিশ্চয়ই তোমার দেখছো প্রতিদিন রাত আটটায় ভিডিওটা পেয়ে যাবে দুপাতা করে পড়লে একবার দুপাতা করে পড়লে বেশি দিন লাগবে না মানে খুব তাড়াতাড়ি সহজ হয়ে যাবে আমরা তো মেন মেন জায়গাগুলো পড়ি কিন্তু ডিটেলসে পড়ি না সেটা শুনলেও কাজ হবে দেখে নাও গ্রামবার্তা প্রকাশিকা ইতিপূর্বে যেসব পত্রপত্রিকা সম্পর্ক গ্রন্থ সম্পর্কে আলোচনা করা হয়েছে বা নাটক সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলি সবই কিন্তু কলকাতা থেকে প্রকাশিত হবে বামা বদনী নীলগর পরনাটক তারপর আরও যে আমাদের ছিল আমরা দেখলাম যে পত্রপত্রিকা বামা বোধুনি হিন্দু ব্যক্তিও কিন্তু এইটা প্রকাশিত হতো মানে শহরে মানে এগুলিতে শহরে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানসিক প্রতিফলন ধরা পড়েছিল কিন্তু গ্রাম্য বার্তা প্রকাশিত হলো একটি ব্যতিক্রমী সাময়িক পত্র একে বলা হয় ব্যতিক্রমী এটা কিন্তু মানে ওই এই বা মাধ্যমিক যেটা প্রশ্নটা পড়েছিল যে বার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো ওই যে গ্রাম গ্রাম আসলে অনেক হতে গ্রাম লিখে দেবে গ্রাম থেকে না গ্রাম তো বটে সে কোথাও জায়গাটা নাম লিখতে হবে দেখো আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ সালটা আমরা জানি কিন্তু মাসিক পত্রিকা মাসে একবার বেরত এটা দিয়ে দেখো নদী নদীয়ার পূর্বাতন পাবনা জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হতো সম্পাদক ছিলেন কাঙ্গাল নামে এক সম্মলিত হরিনাথ কিন্তু আমি একটা বই দেখাব আমি যদি দুটো বইকে নিয়ে কম্পেয়ার করে পড়াই ঘটনাগুলো কী বাংলাদেশে কুঠিয়া জেলা দিয়েছি কিন্তু গ্রামটা একই আছে তোমরা কুমারখালী গ্রাম দুটি মতান্তরে লিখে দিতে পারো যে দুটো প্রকাশকে দু রকম লেখা ছিল গ্রামটা একই ছিল অসুবিধা হয় না অপশান থাকলে অবশ্যই অপশানটা দিয়ে দেবে কুমারখালী বাংলা পাঠশালা হিসাবে হরিনাথ মজুমদার এটা এটা আমরা পড়ে যাব হয়তো এটা পড়িনি তা কাঙাল হরিনাথ বলতো কাকে বলতো ওই দীননাথ মজুমদারকে দীননাথ মজুমদারকে বলা হতো কাঙাল হরিনাথ আর এনেই হচ্ছে এই গ্রাম্য বার্তা প্রকাশিকার সম্পাদক তেষট্টি সাল এর জন্মমিত দেওয়া আছে হরিনা মজুমদারী কাঙাল হরিণাথ কেমন কোনো প্রথাগত শিক্ষা ছিল না গ্রাম অঞ্চলে কী শিক্ষা থাকবে প্রথাগতভাবে তবে শিক্ষাকে জীবনে ব্রত হিসাবে বেছে নিয়েছিলেন নিজ জীবনে তিনি নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন প্রথম ও মধ্য জীবনে ব্রাহ্মণ হল পরে হিন ব্রাহ্ম হল পরে হিন্দু ধর্মে আস্থাশীল হন মূলত বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভাবে তিনি ভক্তিবাদী ধর্মে আকৃষ্ট হয়েছিলেন কাঙ্গাল ফিকির নামে বাউল সঙ্গী রচনা করেছিলেন কাঙ্গাল হরিনাথ এর সংবাদ প্রভাকর লিখেছিলেন গুপ্ত মানে ছিলেন মানে আমি একটু বাছাই করে পড়ে যাচ্ছি সব ক্ষেত্রে পড়ার সম্ভাবনা বুঝে নেবে বেশ গ্রামীণ মানুষ যে বাউল গানে গভীর আসতে ছিলেন তা এছাড়াও সাহিত্য সাহিত্য সাংবাদিকতার ক্ষেত্রে তার উপর সংবাদ প্রভাব করে সম্পাদনায় ঈশ্বর ঈশ্বরগুপ্তের প্রভাব ছিল সর্বাধিক মানে গুপ্তের লেখা কিন্তু সংবাদ প্রভাব করে এটা আমরা প্রথমে পেয়েছি আবার পেলাম চলো গ্রামবাদ বলবে এগুলো শর্ট পোশনের জন্য আসে যে সঙ্গতভাবর কাল লেখা ঈশ্বরগুপ্ত বেশ চলো গ্রামের প্রকাশের সাহিত্য কিনে লেখা হতো দেখি সাহিত্য পত্রিকা হিসাবে আলোচন তুলেছিল আসলে শহরে এক পত্রিকা গ্রামীণ মানুষের মানুষ ছিল উপেক্ষিত উপেক্ষিত আর শহরের পত্রিকাগুলো শহরের মানুষের লেখা হতো ওদের ভাবনা চিন্তাটা বেশি থাকতো কিন্তু গ্রামের মানুষদের কথা তুলতো না তাই গ্রামীণ এটা ছিল কিন্তু মানে তাই গ্রামীণ সমাজ এবং স্বার্থের মানুষের স্বার্থ সংরক্ষণ ছিল গ্রামের মানুষদের তাই গ্রাম্যবাস্তা প্রকাশের মূল উদ্দেশ্য কারণাল হরিণার ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা আলো গ্রামের মানুষ দুঃখ গ্রামের মানুষের দুঃখ দুর্দশা বঞ্চনা নিপীড়ন এইসবগুলো কিন্তু তুলে ধরেছিলেন এই বইটা তো তাই থাক করি আমি দেখিয়ে দেবো এই গ্রাম্যবস্থা আসলে ঘটনাটা নিয়ে লেখা হতো যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বারবার আসে সেটা গ্রামপাত্তা প্রকাশিকা সম্পর্কে লেখো তুমি যে কথাগুলো তুমি মনে আসবে সেটা লিখতে পারবে ভালো করে শুনে চলো পাঁচ লাইন ছ লাইন লিখতে পারলেও কিন্তু তিন নম্বর পেয়ে যাবে আর বেশিরভাগ এগুলো তিন নম্বর চার নম্বরে প্রশ্ন আসে যে সবার প্রতিপাতা দেখতেও পাবে একটু বুঝে নাও তাহলেই হয়ে যাবে তাহলে কিনে লেখা হতে দেখলাম যে দুঃখ দুর্দশা কাদের দুঃখ দুর্দশা না গ্রামের মানুষদের আসলে শহরের মানুষদের তো লিখতে অন্য অন্য পত্রিকাগুলো প্রথমেই বলে দেখ বেশ গ্রাম অবস্থা প্রকাশ্যে গ্রামের শোষণের সমস্ত দিক পরিবেশিত হতো গ্রামের মানুষের শোষণের দিকগুলো সবসময় কিন্তু লেখা হতো যেটা শোষণ করতো যারা অত্যাচার করতো নীলকো সাহেবদের অত্যাচার থেকে শুরু করে দেশীয় মহাজনদের বিরুদ্ধে কষাঘাত এনেছিলেন গ্রাম বার্তা সম্পাদক এই হরিণ মজুমদা কেন কি কষাঘাত কষাঘাত বেত্রাঘাত বলি না কষাঘাত সেই আঘাত এনেছিলেন কাদের বিরুদ্ধে জমিদার মহাজনদের বিরুদ্ধে মানে ওদের যে অত্যাচারগুলো গুলো সেটা কিন্তু লিখে তুলত পাবনা বিদ্রোহের সময় কলকাতা সোম প্রকাশ পত্রিকা ও যাতে তখন পক্ষ নেয়নি মানে গ্রামের মানুষদের কিন্তু তখন পক্ষ তারা লিখতো না কিন্তু গ্রামবার্তা প্রকাশিকা নির্বিচ্ছিন্নভাবে জমিদারের জনস্বার্থ বিরোধী এবং নিপীড়ন স্পষ্ট করে তুলে ধরেছিল বিখ্যাত ঠাকুর বাড়ির জমিদারের ভূমিকা সমালোচনার হাত থেকে রেহাই পায়নি যা ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির পরিবৃত মানে যে এরকম ধরে একটা ফ্যামিলি আর কি বড়ো ফ্যামিলি সেই তারাও রেহাই পায়নি দুঃখের কথা অর্থের অভাবে গ্রাম্যবার্তা প্রকাশিকা বাইশ বছর চলার পর বন্ধ হয়ে গেল আমাদেরকেছিলাম পঞ্চাশ বছর চলেছিলো কোন পত্রিকাটা মহাবোধনী এটা বাইশ বছর চলেছিলো বাঙালির স্বীকৃত মধ্যে আন্দোবাজারটা এখনও আছেন বাঙালির স্বীকৃত মধ্যে কেউ এই পত্রিকাটা টিকিয়ে রাখার জন্য এগিয়েও আসেনি টাকা দিয়ে সাহায্য করবো কারণ গ্রামের তো কেউ সাহায্য করে না শহর হলে পরে যেমন আমাদের দীর্ঘনাথ যখন হরিশ্চন্দ্র পেট মারা গেলো তখন কিন্তু হিন্দু পেটের টিকিয়ে রেখেছিলো এরকম এখানে মানে অকালে যখন দেহত্যাগ করলো হরিশ্চন্দ্র তখন দেখো কৃষ্ণদাস পাল কিন্তু সাহায্য করেছিল এটা কিন্তু আর ঠিকই রাখতে তো আর আবার বইটা একই দেখো এখানে থাকবে আমি একটু বলছি সাধন সাধারণ কাঙাল হরিণা পড়েছে তো না। নিজে এই পত্রিকা পত্রিকা প্রকাশের উদ্দেশ্য বর্ণনা করতেন এইভাবে এখানটা পড়ে নেবে কিছু বোঝা নেই কী হতো গ্রামবার তা শুধুমাত্র গ্রামের খবর পড়া না এর সঙ্গে সাহিত্য দর্শন বিজ্ঞানের দি আলোচনা থাক ওই বইয়ে দেখলাম কি গ্রামের মানুষদের অত্যাচারের কথা দুর্দশার কথা বঞ্চনার কথা লেখা হতো কিন্তু এখানে দেখলাম যে সাহিত্য ধর্ম কিন্তু কিছু কিছু ব্যাপারে আলোচনা করা হতো বেশ এখানে কিন্তু এই ঘটনাটা যায়নি এখানে যে বাইশ বছর চলেছে সেটা এই বইটাই পেলাম আমার দুটো করে বই আমি পড়িয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এরপরে আমাদের দ্বিতীয় মঞ্চে উঠবো অর্থাৎ দ্বিতীয় স্টেজে উঠে শিক্ষা নিয়ে আলোচনা করব আবার রাত আটটায় তোমার হাজির হয়ে যাবে